জমা হওয়া, তাহলে এখানে কিছু কিছু ইংলিশগুলো আপনাদের কাছে নতুন লাগবে।
ইনফেকশনটা সেটা হচ্ছে পুচ, পাস আমরা সেটাকে বলবো পাস, ঠিক আছে? আর তাহলে কি কি হচ্ছে দেখেন, একটা ফোড়ার মধ্যে তাহলে প্রথমত আমরা কি কি পাচ্ছি, প্রথমে হচ্ছে আমার সোয়েলিং, জায়গাটা আমার স্কিনটা আমার ফুলে যাবে, এক নাম্বার। তারপর দুই নাম্বারে কি হবে, পেইন হবে, একটু ব্যথা থাকবে। তারপর এটা কি কালার হয়, একটু রেডিশ কালার হয়, লাল রেডনেস হবে। তারপর ফোড়াটা একটু হাত দিলে দেখা যায় একটু গরম হয়, অন্যান্য স্বাভাবিক টেম্পারেচার থেকে ওই ফোড়ার জায়গাটা ধরলে দেখা যায় একটু গরম হয়ে আসে, তার মানে ওয়ার্ম। এটা ইংলিশটা কি হবে, ওয়ার্ম, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাকুমুলেশন অফ পাস। অ্যাকুমুলেশন কথাটার মানে কি বললাম, জমা হওয়া, আর পাস মানে পুচ, তার মানে ভিতরে কি থাকবে, পুচ জমা হয়ে থাকবে। এই পুচটা কি, এই পুচটা কি, ব্যাকটেরিয়া, এটা এক ধরনের ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন, ঠিক আছে? আচ্ছা, এটাই হচ্ছে আমাদের ফোড়া যেটা আমরা করি। আচ্ছা, এখন আমরা শিখবো এই ফোড়াটার ট্রিটমেন্ট আমরা কি দেবো। তাহলে ফোড়ার এটা আমরা সম্পর্কে বলতে পারবো, তাহলে স্কিন অ্যাসিস কি, হোয়াট ইজ স্কিন অ্যাসিস, তার মানে আমাদের ত্বকের মধ্যে যে ফোড়া উঠে সেটাই হচ্ছে স্কিন অ্যাসিস। কি দিয়ে হয় বলেন, কি দিয়ে হয়, কজ কি, ব্যাকটেরিয়াল ইনফেকশন দিয়ে হয়। সাইন সিমটম বলেন কি হয়, ফোড়া হলে তারপরে আর কি হয়, পাস জমা হয় না ভিতরে, এটা কি বলে, পাস জমা হয় তাকে কি বলবো, এখন আমরা ট্রিটমেন্ট শিখবো, ট্রিটমেন্ট আমরা কি করবো। এখন এটা আমরা জানলাম, ফোড়া হলো, ফোড়া কি দিয়ে হয় তাও জানলাম, ফোড়া দেখতে কিরকম, ফোড়া হলে কি কি সমস্যা আসবে পেশেন্ট নিয়ে আপনাকে বলবে, তাই না? সবকিছু সম্পর্কে আপনারা জানেন। এখন আমরা চলে যাব ট্রিটমেন্ট, আপনারা ট্রিটমেন্ট কি দিবেন। ট্রিটমেন্ট হচ্ছে আমরা প্রথমে একটা অ্যান্টিবায়োটিক দিব, ট্রিটমেন্টটা লিখে দিচ্ছি,